আমি বিদিশা চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আমি এখন চলে এসেছি শিয়ালদা সেক্টর মেট্রো পাবলিক ওপিনিয়ন বা রিভিউ নেওয়ার জন্য। যে আমাদের মতো সাধারণ মানুষের কেমন লাগছে এই মেট্রোটা আর চালু হওয়াতে তা আমাদের কী কী সুবিধা হবে চলো তাহলে দেখে নেওয়া যায়। ভীষণ ভালো লাগছে, আমাদের সুবিধা হলো, যাতায়াতের সুবিধা হলো, আর তার কত পরিশ্রম কম হলো, পরিশ্রমটা কম হলো। এছাড়া বেশ ওই মানে কি রাস্তার যে একটা ক্লান্তি সেটা দূর হলো। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার দেখাতেই আসি, আমাদের ওই পরিশ্রমটা আমরা অনেক ক্ষেত্রে নিতে পারি। বাংলাদেশ থেকে এখানে এসে নতুন মেট্রোতে চেপে অভিজ্ঞতা কেমন? খুব ভালো লাগছে। আর প্রথম দিন, একেবারে প্রথম দিন, আমার সৌভাগ্য যে আমি প্রথম দিনেই আমি চাপা এখান থেকে আমি যেতে পারলাম আমার গন্তব্যে, এটাই। আমরা ঢুকতে না ঢুকতেই নোটিস করলাম ইনি এরকম সাজে সেজে ইন্ডিয়ান মেট্রোকে রিপ্রেজেন্ট করছেন। ইনি এনার চশমাটাও ডিজাইন করেছিলেন, সেটাও তোমাদের সামনে তুলে ধরব। চলো তাহলে দেখে নে যাক পরবর্তী মেট্রো যাত্রী কী বলছেন। সিয়ালদা মেট্রোটা স্টার্ট হলো, কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স তো মেট্রো রেল সম্পর্কে আছে, দিল্লিতেও মেট্রো রেল চড়েছি, কলকাতাতে চড়েছি। এইটা জাস্ট 3:35 শিয়ালদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলাম, দুজনই এক্স রেলওয়ে ম্যান, আমি আর আমার বন্ধু অজিত সর্দার, আই মাইসেল কালীনাথ মণ্ডল, বোথ উই আর রেলওয়ে ম্যান, এক্স রেলওয়ে ম্যান। তো আমি ওকে বললাম চলো ঘুরে আসি দেখি একবার কেমন লাগে, কী করেছে না করেছে দেখি। 3:35 দাঁড়িয়েছিল, কারণ 3:35 ছেড়ে দিল। তারপর এখন এই নামলাম, নেমে বাইরে যাবো, একটু বাইরে গিয়ে আবার ব্যাক করবো শিয়ালদা। তো মোটামুটি যত দিন যাচ্ছে তত নিউ টেকনোলজি এগুলো তো অ্যাডাপ্ট হচ্ছে, এবং উইথ দি হেল্প অফ নিউ টেকনোলজি মেট্রো রেল ডে বাই ডে সব কিছু একটা ইম্প্রুভ করছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি আশা করি আগামী দিনে এটা আরও অনেকটা ভালো হবে, অনেক প্লেনে চড়লে যে সময় যেরকম সুযোগ সুবিধা আমরা ভোগ করি, অনেক সময় প্লেনে একটা কনজাকশান দেখি হাঁটু মুড়ে বসতে পারে যায় না, স্পেসের অভাবে। সেদিক থেকে মেট্রো সার্ভিস তো মেট্রো চড়া খুবই আরামদায়ক, আরও স্পেস যেমন তেমনি বসে আরাম। এই একটি পরিষেবাটা কতখানি কীরকমভাবে দিচ্ছে মানুষকে সেইটাই বলবে আগামী দিনে, যে মেট্রো চড়ে আপনার কেমন লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা শুনে নিলে ওনার মন্তব্য, চলো তাহলে এবার দেখে নিই আমাদের মতো ইয়াং জেনারেশনের এই মেট্রো সম্বন্ধে কী বক্তব্য। স্টার্ট হয় কী কী সুবিধা হলো আর কেমন লাগছে? যারা এতদিন বিধাননগর থেকে অটো করে বা অফিসে অটোর ঝামেলা বা বাসে করে সেক্টর 5 অবধি আসতো, তাদের এখন সুবিধা যে একদম ডিরেক্ট শিয়ালদা এসে শিয়ালদা থেকে মেট্রো ধরো, ওদের মেট্রো ধরো এখানে। আর যেখানে অটোতে ডেলি 50-60 টাকা করে আসা যাওয়াতে বেরিয়ে যেত, সেখানে 20 টাকা খুবই সাফিসিয়েন্ট আমাদের। থ্যাংক ইউ। তোমরা তাহলে দেখলে ইতিমধ্যে এতজন যাদের সাথে কথা বললাম সবার বক্তব্য কিন্তু ভীষণ পজিটিভ। চলো তাহলে দেখে নিয়ে এর মধ্যে আরেকজনকেই পেয়ে গিয়েছি, তার কি বক্তব্য এই মেট্রো সম্বন্ধে। চালু হওয়াতে কী কী সুবিধা হলো? সময় কম লাগছে, কম পয়সা, খুব শর্ট টাইমে যে যার জায়গা তার অফিসে পৌঁছে, বিশেষ করে সেক্টর 5 পৌঁছতে যে টাইমটা লাগতো শিয়ালদা তার থেকে ফের অনেক বেশি কম সময় লাগে, আমার অনেক বেশি কম সময় বাড়ে। আর কেমন লাগছে? এটা তো সাধারণ ব্যাপার, খুবই ভালো লাগছে, কলকাতার গর্ব, এটা আর একটা গর্ব। কলকাতা মেট্রো ভারতবর্ষের মধ্যে প্রথম চালু হয়েছিল, তারপরে এটাও আর একটা গর্ব। এবং এর সঙ্গে সঙ্গে পাশাপাশি আরও অনেক আসছে, আগামী দিনে আসছে, এগুলো আরও কলকাতাবাসীকে সুবিধে করে দেবে, আন্ডার কনস্ট্রাকশন আছে, সেগুলো হচ্ছে আমাদের কলকাতাবাসীদের জন্য গর্বের ব্যাপার। এবং পরের যে দায়িত্বটা সেটা হচ্ছে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের পাবলিকের, এটা কিন্তু রেল কর্তৃপক্ষ অত দেখতে পারবে না, যা ভিড় হবে হ্যাঁ দেখার দায়িত্বটা অবশ্যই আমাদের, সবাই পান গুটকা সিগারেট তামাক একদম একদম করবেন না, এবং একদম রাখবেন একদম, এবং জিনিসটাকে নিজের বাড়ির বেডরুম মনে করে
থাকবে, তবে এটা এই সুন্দর বজায় থাকবে, বাঙালিদের হেরিটেজটা বজায় থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ওনার বক্তব্যও জেনে নিলাম, ইতিমধ্যে আরও একজনকে পেয়ে গেছি, তারও বক্তব্য জেনে নিই। মেট্রোটাতে জার্নি করলেন, কেমন লাগলো আর কী কী সুবিধা হলো? খুব ভালো লাগলো, একদম নতুন দেখলাম। প্ল্যাটফর্মের পাশে যে পার্টিশন দিয়ে আছে খুব ভালো হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট কোনো চান্স থাকবে না। যে লোক প্ল্যাটফর্মে আসবে ও গার্ডে সামনে দাঁড়িয়ে থাকবে, মেট্রো আসবে গেট থেকে লোক দাঁড়িয়ে থাকবে, খুব সুন্দর সাফাই, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কাছে নতুন মেট্রো সম্বন্ধে সবার বক্তব্য তুলে ধরলাম, তোমাদের কি বক্তব্য এই নতুন মেট্রো সম্বন্ধে কমেন্ট করে অবশ্যই জানিও। আমিও বাকি সবার মতন খুব খুশি এই নতুন মেট্রো চালু হওয়াতে। আজকের ব্লগটা এই অবধি, আমার ব্লগটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।